नमस्कार বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পালং পনির। এই খাবারটির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন থাকে, যেটা বাচ্চা থেকে বড় সবার শরীরের জন্য খুবই ভালো ও স্বাস্থ্যকর একটা খাবার। তো এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আর যদি এই রেসিপিটি আপনারা পুরোটা জানতে চান তাহলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে এই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা খালি ডেচকির মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি পালং শাক 500, শুধু পাতাগুলো নিয়েছি, ডান্ডিগুলো বাদ দিয়ে দিয়েছি। এটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দেব, বেশিক্ষণের জন্য দেব না, 2 থেকে 3 মিনিট ফুটলেই হবে। বেশি ফোটানোর দরকার নেই, আপনারা যদি বেশি ফোটাতে চান তাহলে কিন্তু শাকের কালারটা কালো হয়ে যাবে, সেজন্য আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তো শাক আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি শাকটাকে নামিয়ে নেব। তো এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো ও একটু গরম মশলা গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি টমেটো কুচি 1টা, 4টে লঙ্কা কুচি, একটু রসুন কুচি করে কাটানো, একটু আদা ও পেঁয়াজ কুচি 2টো। তো এখানে আমি একটা খালি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে, দিয়ে একটু আমি হালকাভাবে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা 4টে, রসুন টুকরো করে কাটা, আদা, পেঁয়াজ, সব আমি একসাথে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি, এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচি, দিয়ে আমি আর একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোর কালারটা যখন একটু লাল হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব, তার জন্য আমি আরও একটু ভাজবো। তো আমার পেঁয়াজ টমেটোর কালার চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর আগে যে পালং শাক সিদ্ধ আমি করেছিলাম সেগুলো একসাথে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে, পেস্টটা ঠিক এমনই হবে, বেশি ঘন হবে না। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। দিয়ে দেব আমি পালং শাকের ব্যাটারটা, দিয়ে আমি হালকাভাবে নাড়ব। তো আমি 1 থেকে 2 মিনিট এরকম একইভাবে নাড়তে থেকেছি, ও গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি। এবার আমি পনিরের টুকরোগুলো ওই পালং শাকের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি হালকাভাবেই নাড়ব, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তো আমি একটু নেড়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি একটু ঢাকা দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আমি ঢাকনাটা খুলে আরও একটু নেড়ে দেব, দিয়ে দেব আমি কাজু বাদাম বাটা। এখানে আপনারা যদি ফ্রেশ ক্রিম ব্যবহার করতে চান করতে পারেন, তো আমি কাজু বাদাম ব্যবহার করেছি। দিয়ে আমি হালকা হাতে একটু নাড়িয়ে দেব, দিয়ে আরও একটু ঢাকা দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট আমার হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো পালং পনির আমার একদম রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। দেখতেই পাচ্ছেন এই পালং পনিরটা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেটা ঠিক ততটাই সুন্দর হবে। এবং পালং পনির শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার, আশা করি এই রেসিপিটা বাড়িতে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এবার উপর থেকে আমি একটু কাজু বাদাম বাটা দিয়ে দেব,
গার্নিশিং এর জন্য, দেখতে ভালো লাগবে। আর দিয়ে দেবো আমি গ্রেট করা একটু পনির। এই পালং পনিরের স্বাদ অসম্ভব সুন্দর, এটা রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে, বা গরম ভাত দিয়ে খেলেও ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।